বন্যা পরিস্থিতির খবর জানাতে সিলেটের জকিগঞ্জ বিয়ানী বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক মিয়াজি। মানিক, বন্যার সবশেষ কি অবস্থা আর এলাকার ত্রাণ তৎপরতা আপনি কেমন দেখছেন? স্বামী, আমি এই মুহূর্তে রয়েছি সিলেট জকিগঞ্জের বিয়ানী বাজার পয়েন্টে। এখানে গত তিন দিন আগেও পানি আসলে রাস্তা থেকে একটু নিচে ছিল, এখন সেই পানিগুলো উপচে রাস্তার উপরে চলে আসছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে এখানে রাস্তার উপরে চার ফিট পাঁচ ফিট পানি হয়ে গিয়েছে। এবং এছাড়া হচ্ছে এখানে রাস্তার পাশের যেই জায়গাগুলো ছিল এগুলো পানি উপচে, পানি বেড়ে যাওয়ার কারণে রাস্তার বিভিন্ন পয়েন্ট ভেঙে গিয়েছে এবং এই কারণে এখানে আসলে যান চলাচল থেকে শুরু করে মানুষের জীবনযাত্রা আসলে এক ধরনের বিচ্ছিন্ন, শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া হচ্ছে যদি আমি আপনাকে একটু দেখাই যে দেখবেন যে রাস্তার উপরে যেই গাড়িগুলো পড়ে রয়েছে এবং হচ্ছে এখানে পানি উঠে যাওয়ার কারণে যেই ট্রাকগুলো কিংবা জরুরি প্রয়োজনে যে গাড়িগুলো যাচ্ছে এগুলোর উপরে অনেকটা পানি জমে গিয়েছে। এছাড়া হচ্ছে আমি আপনাকে একটু দেখাতে যাচ্ছি যে এখানে রাস্তার উপরে দেখেন যে গাছগুলো রয়েছে জরুরি যোগাযোগের জন্য, সেই গাছগুলো আসলে কেটে অনেকটা পরিষ্কার করা হলেও নতুন নতুন করে আরো গাছ ভেঙে পড়ছে এদিকে। এছাড়া হচ্ছে এদিকে যে কৃষক এবং ফসলের যে জমিগুলো ছিল সেগুলো আসলে পানির নিচে তলিয়ে গিয়েছে। এদিকে মাছের যে ঘের কিংবা পুকুরগুলো ছিল সেগুলো উপচে পড়ে এদিকে আসলে কোনো কিছুই আর রক্ষিত নেই বলা যায়। এদিকে আসলে সাধারণ লোকজন বলছেন যে এখন পর্যন্ত গত দুই তিন দিন কিছু ত্রাণ আসলেও গতকালকে রাত থেকে পানি বেড়ে যাওয়াতে আসলে এদিকে কোনো রকমেরই আসলে ত্রাণ এখন আসার আসলে কোনো সুযোগও নেই। তারপরেও কিছু লোক কিংবা সরকারি যে ত্রাণ সামগ্রী রয়েছে এবং এবং যে জায়গাগুলোতে আসলে মানুষকে নিয়ে যাওয়া হয়েছে আশ্রয়কেন্দ্রগুলো ওই জায়গাগুলোতে আসলে নতুন নতুন লোকের ভিড় বাড়ছে। এদিকে হচ্ছে আসলে মানুষ এখন এক ধরনের হাহাকার তৈরি হয়েছে এই অঞ্চলগুলোতে। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।